থেকে গ্রেফতার অভিনেতা রূপা দত্ত। মুম্বাইয়ের সিরিয়াল অভিনেতা রূপা বৈষ্ণদেবীর মতো হিট সিরিয়ালে অভিনয় করেছেন রূপা দত্ত। গতকাল রাতে বইমেলায় তাকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, গতকাল বইমেলায় পুলিশ এক মহিলা ডাস্টবিনে ব্যাগ ফেলতে দেখে। কেন ডাস্টবিনে ব্যাগ ফেলে দিচ্ছেন সে কথা জানতে চাইলে তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। এরপরই পুলিশের সন্দেহ হয়। মহিলা পুলিশ দেখে তার ব্যাগে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ। অভিনেতা রূপা দত্তের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মানি ব্যাগ, মিলেছে প্রায় 75,000 টাকা। পুলিশ সূত্রে দাবি, জেরায় অপরাধ কবুল করেছেন রূপা দত্ত। বিভিন্ন হাই প্রোফাইল অনুষ্ঠানে পকেটমারি করেন তিনি, এমনটাই জানতে পারা যাচ্ছে। বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেফতার অভিনেতা রূপা দত্ত। মুম্বাইয়ের সিরিয়াল অভিনেতা রূপা বৈষ্ণদেবীর মতো হিট সিরিয়ালে অভিনয় করেছেন রূপা দত্ত। গতকাল রাতে বইমেলায় তাকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, গতকাল বইমেলায় পুলিশ এক মহিলাকে ডাস্টবিনে ব্যাগ ফেলতে দেখেন। কেন তিনি ডাস্টবিনে ব্যাগ ফেলে দিচ্ছেন সে কথা জানতে চাইলে তার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এরপরই পুলিশের সন্দেহ হয়। মহিলা পুলিশ দেখে তার ব্যাগে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ। অভিনেতা রূপা দত্তের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মানি ব্যাগ। আমরা এই বিষয়ে জানবো আরো। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে। নান্টু, পুলিশ কি জানাচ্ছে? দেখো, পুলিশ কিন্তু ইতিমধ্যেই রূপা দত্তকে বিধাননগর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার শুনানি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে গতকাল বিকেলবেলাতে প্রায় সন্ধ্যের দিকে তখন যে টহলদারি পুলিশ কর্মীরা ছিলেন তখন তারা লক্ষ্য করেন যে এক মহিলা একটি ডাস্টবিনে, কলকাতা যে বইমেলা হচ্ছে সেন্ট্রাল পার্কের মাঠে, সেই বইমেলার মধ্যে একটি ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে রয়েছে এবং তার ব্যাগ থেকে একের পর এক মানি ব্যাগ সেই ডাস্টবিনের মধ্যে ফেলছে। এবং এই ঘটনা যখন তাদের নজরে আসে তখন তাদের সন্দেহ হয় এবং সেই সময় গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে কেন এতগুলো মানিব্যাগ তার কাছে এলো এবং সেই মানিব্যাগ গুলো ডাস্টবিনে কেন ফেলছেন। কিন্তু তার কথাবার্তায় অসঙ্গতি মনে হয় এবং এরপরে মহিলা পুলিশের ডাকা হয়। মহিলা পুলিশরা এসে যখন তার ব্যাগ তল্লাশি করে দেখা যায় যে একাধিক পাস তার ব্যাগের মধ্যে রয়েছে এবং সেখানে অনেক টাকা রয়েছে এবং তার ব্যাগের মধ্যে। এরপরই তাদের সন্দেহ আরো বাড়ে এবং তখন তাকে বিধাননগর উত্তর থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন সে জানায় যে সে এরকম বড় কোনো মেলা বা কোনো বড় অনুষ্ঠান হলে সেখানে সে যায় এবং সেখানে গিয়ে সে কেটমারি করে, রীতিমতো পকেট মারে, পকেট মারের ভূমিকা সে পালন করে এবং সে রীতিমতো লোকের পকেট থেকে মানি ব্যাগ টাকা পয়সা সেগুলো কিন্তু নিয়ে নেয়। এরপরেই পুলিশ তখন তার পরিচয় জানতে চাওয়া হলে তখন তার নাম জানায় এবং নাম জানানোর পরে জানা যায় যে সে একজন অভিনেত্রী এবং সে এই কাজগুলো বিভিন্ন মেলাতে গিয়ে করে থাকে। তার কোন উত্তর কি পাওয়া গিয়েছে রূপা দত্তের কাছ থেকে? দেখো, এখনো পর্যন্ত সেরকম কোন উত্তর পুলিশ এখনো জানায়নি। তবে পুলিশ যেটা বলছে যে তাকে আজকে বিধাননগর কোর্টে তোলা হয়েছে এবং তাদের নিজেদের হেফাজতে নিয়ে জানতে চাইবে যে কেন তিনি এই কাজ করছেন, কেন তিনি একজন অভিনেত্রী হয়েও কেন এই ধরনের কাজের সাথে সে যুক্ত হয়েছেন এবং এর সাথে আরো কোনো বড় চক্র আছে কিনা সেই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করবে। পুলিশ মনে করছে যে তিনি শুধু একা নয়, এর সঙ্গে আরো কয়েকজন জড়িত আছে বলে তারা মনে করছে এবং সেই কারণে তাকে পুলিশ হেফাজত নেওয়ার আবেদন জানানো হয়। ধন্যবাদ নান্টু, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নান্টু হাজরার সঙ্গে। পকেটমারির অভিযোগে এক অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে বিধাননগর নর্থ থানার পুলিশ। গতকাল রাতে তাকে কলকাতার যে বইমেলা চলছে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রের যেটা দাবি যে গত কয়েকদিন ধরেই তাদের কাছে খবর আসছিল যে বইমেলায় যারা বই কিনতে আসছেন তাদের অনেকেরই পার্স চুরি হচ্ছে এবং সেক্ষেত্রে কোনো মহিলা এই পার্স চুরি করছে। এই খবর পাওয়ার পরেই গতকালকে বিধাননগর পুলিশের তরফ থেকে বইমেলা চত্বরে তারা নজরদারি চালাচ্ছিলেন এবং তার মধ্যেই একটি ঘটনা ঘটে। বলিউডে সিরিয়াল করেছে বলে খবর, তাকে আটক করে এবং তার কাছে হাতে নাতে তার কাছে একটি পার্স মেলে যেটা অন্য একজনের কাছ থেকে পকেটমারি করেছিলেন বলে অভিযোগ এবং তার পাশাপাশি আরও বেশ কিছু তার সঙ্গে থাকা একটি ব্যাগের মধ্যে আরও 5-6টি ওয়ালেট মেলে এবং সেখানে প্রায় 65,000 টাকা পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ সূত্রের যেটা দাবি যে ওই অভিনেত্রী তরুণী অভিনেত্রী তিনি দাবি করেছেন, তিনি স্বীকার করেছেন যে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত
থাকার অভিযোগ যেটা, সেটা তিনি স্বীকার করেছেন। এবং শুধুমাত্র এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশ জানতে পেরেছে। ফলে কেন তিনি এই ধরনের ঘটনা ঘটাচ্ছিলেন, একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও কেন তিনি পকেটম্যানের মতন কাজ করছিলেন, তার সঙ্গে কোনোরকম কোনো চক্রের যোগ রয়েছে কি না, সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ক্যামেরা পার্সন বুবাইয়ের সঙ্গে পিয়ালি ও নান্টু, রিপোর্ট জি চব্বিশ ঘন্টা, কলকাতা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।